তো সবাইকে স্বাগতম আজকের আমার এই ভিডিওতে। আজকে আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিষয়ে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2021-22 যেটা সরি 22-23 যেটা সেশন 11 এবং 12 স্টুডেন্টদের জন্য, সেই বিষয়টি আমি আলোচনা করব। সেই বিষয়টি আমি এখানে আজকে আলোচনা করব, যে বিষয়টি যে আমরা কত মার্কস থাকলে আমরা এই ফর্ম ফিল আপটি করতে পারবো, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওর থেকে এগিয়ে রাখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করতে হবে। এবং ফার্দার এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিষয়ে, ওয়েসিস স্কলারশিপ বিষয়ে, ইত্যাদি স্কলারশিপ বিষয়ে আমি ভিডিও দিয়ে রাখি, সে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করার জন্য অনুরোধ করছি। তো দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওটার টপিকস হচ্ছে যে ফ্রেশ অ্যান্ড রেনুয়াল অ্যাপ্লিকেশন স্টার্টেড ফ্রম 2022-23 সেশন অনলি ফর ক্লাস 11 এন্ড 12 স্টুডেন্ট। সো দেখে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে যারা ক্লাস 10 মানে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের 75% মার্কস থাকতে হবে। 75% না থাকলে সেই ফর্ম ফিল আপটি করতে পারবে না, সেই ফর্ম মানে এই স্কলারশিপের যোগ্য নয়। তাকে অবশ্যই 75% রাখতে হবে এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও মানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারপরে যারা কলেজে ভর্তি হচ্ছ, তারা এই স্কলারশিপটি ফর্ম ফিলার সময় তাকে 75% অবশ্যই থাকতে হবে। তো আরও আমি বিস্তারিত আলোচনা, কোনো ফর্ম ফিল আপের বিষয়ে যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম থাকে তো আমাকে অবশ্যই ইনবক্স করো, আমি সেই বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করব। এবং ফার্দার যেন কোনো আদার্স প্রবলেম না হয় সেই বিষয়টি আমি ভালো করে নেক্সট ভিডিওতে আমি ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তো ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যেন এই বিষয়টি আরও তথ্য ভালো করে জানতে পারা যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।